পিজিআর গঠনের বিয়াল্লিশ দিনের মাথায় সপরিবারের জাতি পিতাকে জীবন দিতে হয়েছে যা জাতির জন্য চরম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকালে ঢাকা সেনানিবাস প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি পিজিআর সদর দপ্তরে পৌঁছেলে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি পরে দরবারে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি তিনি বলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর ও প্রশিক্ষণ অর্জন করতে হবে পিজিআর সদস্যদের একাগ্রতা নিষ্ঠা শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতার প্রশংসা করে নিজেদের নেতৃত্বের প্রতি অনুগত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন রাষ্ট্রপতি আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে এই দিনে গভীর শ্রদ্ধার সাথে রহমান এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদান ও বিভিন্ন রাষ্ট্রচার অনুষ্ঠানে অংশগ্রহণ আপনাদের অন্যতম গুরু দায়িত্ব আপনাদের উপর অর্পিত দায়িত্ব একদিকে যেমন গুরুত্বপূর্ণ অন্যদিকে অন্যদিকে তেমন গৌরবময় ভবিষ্যতেও এই রেজিমেন্টকে আরও সুসংহত ও আধুনিক করার চেষ্টা অব্যাহত থাকবে